সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহিল দারাজাত, আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটা কাজের কথা যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? আমি বলে দেব যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? আমি কি এমন একটা কাজের কথা বলে দেব যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন, সেই অপেক্ষাই তো আছে, একটু বলেন না সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। দুই কসরাতুল খতায়াল মাসাজিদ, পায়ে হেঁটে একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, তার মানে যার বাড়ি দূরে, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। তিন ইন্তেজারু সালাতে বাদা সালাতে, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করতে হবে, মসজিদে বসে বসে বা বাড়িতে। সময় হয়েছে আম্মু, দেখো তো আসরের টাইম হয়েছে, আব্বু সময় হয়েছে, দেখো তো মানে অপেক্ষা আছে, প্রতীক্ষমান আছে, কখন মসজিদে যাবে, সালাত আদায় করবে বা সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করছে। এই তিনটে কাজে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এই তিনটে কাজে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামলেন না। আল্লাহ রাসূল বলছেন, ফাদালিকুম রিবাত, ফাদালিকুম রিবাত, ফাদালিকুম রিবাত। এটাই হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া প্রস্তুত থাকা, এটাই হচ্ছে বর্ডারে পাহারা দেওয়া প্রস্তুত থাকা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় প্রস্তুত থাকা। এইভাবে থাকলেই মানুষ তার প্রতিপালকের রাস্তায় প্রস্তুত আছে, এইভাবে থাকা। বুখারি মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত মিন জাসাদিহি খাতায়ে, তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যাবে। ও লোকটা পাপ থেকে বের হয়ে যাবে, হাত্তা তাখরাজা মিন তাহাতে আজফারিহি, এমনকি যেসব পাপ তার নখের নিচে আছে সেই পাপও চলে যাবে যদি সুন্দর করে অজু করে। মানুষ যখন সুন্দর করে অজু করে তখনও পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে চলে আসলেন। তিনি বলছেন, ওর নখের নিচে, তার নখের নিচে যেই পাপ আছে সেটাও বের হয়ে যায়, মানুষ যখন সুন্দর করে ওযু করে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই কথার বাস্তবতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুমিন আবিল মুসলিম, যখন কোন মুমিন পুরুষ নারী ওযু করে, যখন কোন মুমিন পুরুষ নারী, মুসলিম পুরুষ নারী ওযু করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন, তাহলে তার মুখের সব পাপ ঝরে যায়। নাজারাত ইলাইহা বিআইনাইহি, দুই চক্ষু দিয়ে যা কিছু দেখেছে, যত পাপ হয়েছে সব ঝরে যায়। তাহলে আব্দুর রাজাক সাহেব, দিন রাত টিভি দেখছি, মোবাইল এগুলো দেখছি, অযু তো বিশাল মাধ্যম, জি বিশাল মাধ্যম, এরপর থেকে আর হালাল মনে করে দেখিয়েন না। যা একাধিক দিন বলেছি, কথাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন, তিনি বলেছেন যে নাজারা ইলাইহা বিআইনাইহি, দুই চোখ দিয়ে যা পাপ করেছে মুখমণ্ডল ধুইলে সেই দুই চোখের সব পাপ চলে যায়।
মাল মায়ে আমার আখেরে কাতরিল মায়ে অজুর সাথে সাথে চলে যাই, আর না হলে অজুর পানির শেষ ফোটার সাথে চলে যাই। যত পাপ হয়েছে চোখের মাধ্যমে সব ঝরে যাবে অজুর সাথে, না হয় অজুর পানির শেষ ফোটার সাথে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াইদা গাসালা ইয়াদাইহি, যখন মানুষ তার দুই হাত ধৌত করে, খারাজা কুল্লু খাতিয়াতিন, তার সব পাপ ঝরে যায়, বাতাসাত ইয়াদাহু, যেই পাপ তার দুই হাতের মাধ্যমে হয়েছে, দুই হাতের মাধ্যমে যে সব পাপ হয়েছে, সেই পাপ যখন মানুষ হাত ধৌত করে অজুতে, তখন সব পাপ ঝরে যায়। তিনি বলেন, ওয়াইদা গাসালা রিজলাইহে, যখন মানুষ তার দুই পা ধয়, খারাজা কুল্লু খাতিয়াতিন মাসাতহু বিরিজলিহা, তখন তার দুই পা হেঁটে গিয়ে গিয়ে যত পাপ করেছে সব পাপ ঝরে যায়। মাল মায়ে ওমা আখেরে কাতরিল মায়ে, অজুর সাথে আর না হলে অজুর পানির শেষ ফোটার সাথে, অজুর সাথে না হয় অজুর পানির শেষ ফোটার সাথে। মুখমণ্ডল ধুলে চোখের পাপ ঝরে যায়, অজুর সাথে না হয় অজুর ফোটার শেষ, অজুর পানির শেষ ফোটার সাথে। দুই হাত ধৌত করলে দুই হাতের পাপ ঝরে যায়, অজুর সাথে না হয় অজুর পানির শেষ ফোটার সাথে। দুই পা ধুইলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সে পাপ ঝরে যায়, অজুর সাথে না হয় অজুর শেষ ফোটার সাথে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া খারাজা নাকিয়ান মিনাল যুনুবে, ওয়া খারাজা আল মসজিদ, এবার লোকটা মসজিদের দিকে যাচ্ছে, কোনো পাপই নাই, ও তো এখন মসজিদে যাচ্ছে সালাত আদায়ের জন্য, ওযু তো করেছে। আল্লাহ রাসূল বলছেন, নাকিয়ান মিনাল যুনুবে, পাপ থেকে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কোনো পাপই নাই। ও ফিরে আয়াতিন, অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাসিয়ে আলাল মসজিদ, এবার লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে, তো আমাল ওয়াই সালাত না ফেলা, এখন তার সলাতের নেকি হলো নফল, মানে অতিরিক্ত, আর তো পাপ নাই, সলাত দিয়ে তো পাপ ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যখন মানুষ রুকু করে আর সিজদাত যায়, তখন তার কাঁধের উপরে শরীরের যত পাপ আছে সব ঝরে যায়। সলাত আদায় করলে মানুষের পাপ থাকে না, এখন তো ওযুতেই তো ঝরে গেছে, এখন কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে এখন সলাত হলো অতিরিক্ত, এখন সলাত হলো বোনাস তার নেকির জন্য, এইটাতে জানে কি হবে, সব অতিরিক্ত, এখন মান বেড়ে যাবে, পাপ তো গেছে ওযুতেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ওযুকে বিশেষ প্রাধান্য দেওয়ার জন্য এবং সুন্দরভাবে ওযু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু সাল্লি আলা